ভাইজান, আমার মাথাটা কেমন যেন করতেছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে ভাইজান, এখনই আনতেছি। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, একটু টিপা দিবা? আমি যাই। এমন করে কেন তুমি? তুমি আমার একটু খুশি করতে পারো না? তুমি আমারে খুশি করলে কি আর এই বাড়িতে বাড়িতে কাজ করা লাগে? আর কি সারাদিন কাজ করো এখানে রয়েছে, এটা তোমার কাজ না? ভাইজান আপনি কি বলতেছেন? কি বলতেছি মানে, এত রাগ করো কেন? মেয়ে মানুষ হইতেছে ভালোবাসার জিনিস, তুমি এত রাগ করলে কি চলে? ভাইজান সরেন, ভাইজান রাখো, এত রাগ করলে কি চলে? এত রাগ করো, আমার একটু সময় দেওয়া যায় না? ভাইজান রাত মেলা হয়ে গেল, মায়াটা এখন আইলো না, কি পুরা কপাল নিয়ে যে মায়াটা আইছিল। আমি কামাই রোজগার করে মায়াটা খাওয়ামো, আর মাইয়া আমারে অন্যের বাড়িতে কাজ কাম করে আমার খাওয়ায়। আমার কি আর চিন্তার শেষ আছে রে মা, এত দেরি করলি কে মা? বাপজান ওসব কথা কই না তো, আমি মাইয়া আইসি দেখি কি আইসি। হ্যাঁ আমি কি তোমার কামাই করে খাওয়াইতেছি না? কি এত কাজ করস মা, একটু তাড়াতাড়ি আইতে পারস না? আমি যে এখানে বই হবে তোর নিকে চিন্তা করি, তুই বুঝস না মা। বাজান তুমি চিন্তা করো না, চলো ঘরে চলো, অনেক ক্ষুধা লাগছে। আয় আয় মা, আয় ঘরে যাই। বাজান কি রে মা, কিছু কবি? একটা কথা কই। কি কথা মা? আমি ওই বাড়িতে আর কাম করবো না, আমি অন্য বাড়িতে কাম কর। কে মা, কি হয়েছে, কোনো সমস্যা? তোর কি গালি গালাজ করে? না ওই বাড়ির মানুষগুলো সুবিধার না, তাই আমি ওই বাড়িতে কাজ করব না। কি করবি মা, ওইছে পুরা কপাল, আল্লাহ আমার দুইটা চোখ অন্ধ করে দিছে। যে জায়গায় আমি বাবা হইয়া তোরে কামাই রোজগার খাওয়ামো, সে জায়গায় তুই মাইয়া অন্য বাড়িতে কাম করে আমার খাওয়ার। তুমি কোনো চিন্তা করো না বাজান, আমি অন্য জায়গায় কাম ঠিক করতেছি। হইছে এখন উঠো চলো, অনেক ক্ষুধা লাগছে। তুই যা মা, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আয়ো তাড়াতাড়ি। Thank you.
তো রাইত হয়ে গেল, মায়াটা আমার বাড়ি ফিরল না। শুনতে ভাল লাগে না, যে করি পারি না রে। আমি শুনলাম কান্নার শব্দ শুনলাম, মারে কি হয়েছে? তুই আমারে খুইলা কমা, কিছু হয় নাই বাবজান, তুমি ভুল শুনছো। আমি ভুল শুনছি, খাবার আনছ বাবজান? অনেক রাইত হয়েছে, চলো ঘরে চলো, খিদে লাগছে। কমা আমার খুব খিদে লাগছে, চলো আয়ো ঘরে। মা, আমি তোমার সাথে দুষ্টামি করতেছি না, যা সত্যি তাই কইতেছি। মানে কি? মানে কি আমি বলতে পারবো না, আমি শুধু বলতেছি আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। আচ্ছা রহিমা, এই তোমার সাথে আমার এতদিনের যে রিলেশন, এটা কি এত সহজে তুমি ভুলে দিলা? আমি কিছুই ভুলি নাই, আমি তোমার আগেও ভালোবাসতাম, এখনো বাসি। তাহলে তুমি এই সম্পর্ক কেন বাদ দিতেছো এখন? আমি এত কিছু কইতে পারবো না, আমি শুধু তোমার কইতেছি আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। ও বুঝতে পারছি, তুমি হয়তো আমার থেকে ভালো কিছু সন্ধান পাইছো। তুমি যা ভাবার ভাবো আর যা বুঝার বুঝো, আমি শুধু তোমার এতটুকু বলতে আসছি যে আমার পক্ষে এই সম্পর্ক রাখা সম্ভব না। ভালো থাকবে, আমি যাই। রহিমা,
জন্মের সময় মাইয়ার মাথা দিয়ে গেল, আমার অন্ধ করে দিলে, এখন তুমি আমার মাইয়াটাও নিয়ে গেল। আল্লাহ তুমি আমার কেন রাখছো, তুমি আমার নিয়ে যাও। আল্লাহ তুমি আমার নিয়ে যাও।